বাঁকুড়ার কোতুলপুরের ওপর দিয়ে প্রবাহিত 18 নম্বর যে মাইনর ক্যানেলের ছবি, অর্থাৎ এই 18 নম্বর যে মাইনর ক্যানেলটি আছে, সেই ক্যানেলটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্যানেলটি কিন্তু মুছে যেতে বসেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোতুলপুরবাসীর যে অভিযোগ যে একটা সময়ে কোতুলপুরের প্রধান জল নিকাশি ব্যবস্থা ছিল কিন্তু এই 18 নম্বর যে মাইনর ক্যানেল, অর্থাৎ এবং কোতুলপুরের মানুষের চাষবাসের কিন্তু একমাত্র প্রধান মাধ্যম ছিল এই শাখা ক্যানেল, কিন্তু বর্তমানে প্রশাসনিক গাফিলতির কারণে কিন্তু ক্যানেলটি মজে যেতে বসেছে, অর্থাৎ ক্যানেলটি কিন্তু বিলুপ্তির পথে। তার কারণ যে ছবিটা আমি তুলে ধরছি বর্তমানে, ক্যানেলটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্যানেলটি মজে গেছে এবং কোতুলপুরবাসীর যেটা অভিযোগ যে এই ক্যানেলকে ঘিরে জবরদখল করে বিভিন্ন জায়গাতে ক্যানেলের জায়গাতে তৈরি হয়েছে বাড়ি, বারবার প্রশাসনিক আধিকারিকদেরকে জানানোর পরেও কিন্তু সুরাহা হয়নি। অর্থাৎ আদেও কি এই ক্যানেলটি আগের চেহারায় ফিরবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাঁকুড়া কোতুলপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। উত্তরপ্রদেশের খবরের দিকে নজর রাখবো। উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে বিপত্তি, তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হলো দুজনের এবং গুরুতর আহত হয়েছেন 12 জন। যেভাবে বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেই ধ্বংসাবশেষের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উত্তরপ্রদেশের বারাবাঙ্কির ঘটনা, ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে, উদ্ধার কাজ চালাচ্ছে এসডিআরএফ এবং দমকল বাহিনী। যে ছবি আপনাদের সামনে রয়েছে উত্তরপ্রদেশের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বাড়ি ভেঙে মৃত্যু হলো দুজনের এবং আহত হয়েছেন কম করে 12 জন। তবে এখনো পর্যন্ত সেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বেশ কয়েকজন, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে এসডিআরএফ টিম এবং একই সঙ্গে দমকল বাহিনী তারা একসঙ্গে যৌথভাবে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। উত্তরপ্রদেশের বারাবাঙ্কির ঘটনা, উত্তরপ্রদেশে যেভাবে হুড়মুড়িয়ে বারাবাঙ্কিতেই এইরকমভাবে একটি বাড়ি ভেঙে পড়েছে, তিনতলা বাড়ি যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজনের। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে, এসডিআরএফ এবং দমকলের কর্মীরা তারা এসেছেন, উদ্ধার কাজ চালাচ্ছেন। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে চলেছে ইউজিসির তরফ থেকে 4 সদস্যের প্রতিনিধি দল। আজকে ইউজিসির তরফ থেকে তারা আসবেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তারা কিন্তু ঘুরে ঘুরে দেখবেন। মূলত র্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক কি কি ব্যবস্থা নিয়েছে সেটাই কিন্তু তারা দেখতে আসছেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখবো যে এই যে তারা আসবেন, তারা খতিয়ে দেখবেন সবটা, তারপরেই কিন্তু রিপোর্ট পেশ করবেন তারা ইউজিসির কাছে। মূলত ইউজিসির যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন মানা হচ্ছে কিনা, সঠিকভাবে বিশ্ববিদ্যালয়ে মানা হচ্ছে কিনা, র্যাগিং রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই সমস্ত বিষয় তারা পরিদর্শন করবেন, খতিয়ে দেখবেন এবং সেই সমস্ত বিষয় কিন্তু তোলা থাকবে রিপোর্টে, সেই রিপোর্ট পেশ করা হবে ইউজিসির কাছে। গতকালই উপাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং উপাচার্য তিনি জানিয়েছেন ইউজিসির প্রতিনিধি দল আসছে, তার সঙ্গে আলাদা করে বৈঠকও হতে পারে। শুধুমাত্র তাই নয়, রেজিস্ট্রারের সঙ্গেও কথা বলতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে ইরিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।